সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই টিউটোরিয়ালটি। সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির প্রস্তুতি 2023-এর পর্ব 31 নিয়ে মূলত আমরা আজকে হাজির হয়েছি। বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ এবং গ্রুপের পক্ষ থেকে এবং আইসিটি ট্রেনিং ফর অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। শুরু করছি আজকের এই টিউটোরিয়ালটি। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমাদের বাংলাদেশের সম্পদ, এটি নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের সম্পদের মধ্যে মূলত শিল্প, কৃষি, মৎস্য, পানি, খনিজ ও গ্যাস সম্পদ নিয়ে আলোচনা করব। সেই মূল আলোচনায় যাওয়ার আগে অনারেবল ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর কলিগস। আপনার একটি সাবস্ক্রিপশন এবং একটি শেয়ারের মাধ্যমে আমরা অসংখ্য শিক্ষকের কাছে পৌঁছে দিতে পারবো এবং জব সিকারদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। ইতিমধ্যে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি অনলাইন মাস্টার হিসেবে পরিচিতি লাভ করেছে এবং একটি জনপ্রিয় চ্যানেল হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা শুরু করছি আজকের এই আলোচনাটি। প্রাকৃতিক সম্পদের ভিতরে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস নিয়ে আমাদের যত ধরনের প্রশ্ন আসে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের এই পিডিএফগুলো কিন্তু অনেক রিসার্চের ফসল, অনেক কিছু ঘেটে আমরা এই পিডিএফটি দাঁড় করাই এবং এখানে অনেক তথ্য একসাথে অনেকগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি আমরা। এখানে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল 1955 সালে সিলেটের হরিপুরে এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম গ্যাস উত্তোলন হলো 1957 সালে। এগুলো মনে রাখতে হবে, সেই হরিপুর থেকেই, সেই গ্যাস ক্ষেত্র থেকে। বাংলাদেশে মোট গ্যাস ক্ষেত্র 28টি, সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায়, যেটি আবিষ্কৃত হয়েছিল 1962 সালে এবং সেটা করেছিল পাকিস্তানের শেল ওয়েল কোম্পানি কর্তৃক। সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় কোন খাতে? বিদ্যুৎ খাতে, এটি একটি প্রশ্ন। এবং উৎপাদন স্থগিত করেছে এমন কিছু গ্যাস ক্ষেত্রের নাম আমরা যদি জেনে নেই, কামতা, ছাতক, সাঙ্গু, ফেনী এবং রূপগঞ্জ। সর্বশেষ আবিষ্কৃত যেটা 28তম সেটা হচ্ছে সিলেটের জকিগঞ্জ। এবং গ্যাস তেল অনুসন্ধানের জন্য মোট স্থলভাগে 22টি এবং সমুদ্র উপকূলে 26টি ব্লকে ভাগ করা হয়েছে এটা। এবং আমাদের সমুদ্র উপকূলে 2টি গ্যাস ক্ষেত্র রয়েছে আবিষ্কৃত, সেটা হচ্ছে সাঙ্গু এবং কুতুবদিয়াতে রয়েছে এটা। আমরা বেশ কিছু তথ্য জেনে নিলাম গ্যাস, প্রাকৃতিক গ্যাসের। এবার তেল, তেল আমাদের অন্যতম একটি প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের তেল প্রথম যে অনুসন্ধান শুরু হয় সেটি হচ্ছে 1959 সালে এবং প্রথম আবিষ্কৃত হয়েছে সেই সিলেটের হরিপুরে 86 সালে। এবং হরিপুর তেল ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন শুরু হয় 87 সালে জানুয়ারি মাসে, তবে 94 সালে এটি আবার পুনরায় বন্ধ হয়ে যায়। হরিপুর ছাড়াও তেল পাওয়া গিয়েছে কৈলাস টিলায় এবং বাংলাদেশের একমাত্র তৈল শোধনাগার কারখানা আছে সেটা হচ্ছে চিটাগাঙে, এটার নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি। এই হচ্ছে আমাদের তেল সম্পর্কে। চীনামাটি, চীনামাটি পাওয়া গেছে নেত্রকোনার বিজয়পুর, দিনাজপুরের মধ্যপাড়া এবং নওগাঁর পত্নীতলাতে পাওয়া গেছে। কয়লা, কয়লার সবচেয়ে বড় কয়লার খনি হচ্ছে দিনাজপুরের দিঘিপাড়া। এছাড়া উন্মুক্ত খনি না করার জন্য আন্দোলন শুরু হয়েছিল সেখানে, যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে দিনাজপুরের বড় পুকুরিয়া বা ফুলবাড়িয়া বলি আমরা এটিকে। বড় পুকুরিয়ার কয়লা খনির আয়তন হল 6.68 বর্গ কিলোমিটার। বড় পুকুরিয়ার কয়লা খনিতে মোট কয়লা মজুত আছে 390 মিলিয়ন মেট্রিক টন এবং বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের কয়লা হচ্ছে বিটুমিনাস, যেটি জয়পুরের জামালগঞ্জে এবং বড় পুকুরিয়ায় পাওয়া যায়। সোনা পাওয়ার সম্ভাবনা আছে দিনাজপুরের মধ্যপাড়া কয়লা খনিতে, রূপা পাওয়ার সম্ভাবনা আছে দিনাজপুরের দিঘিপাড়া পত্নীতলায়, নওগাঁর পত্নীতলায় এবং দস্তা পাওয়ার সম্ভাবনা আছে দিনাজপুরের মধ্যপাড়ায়। তাহলে সোনা, রূপা, দস্তা সবটাই দিনাজপুর আছে এখানে এবং একটা হচ্ছে মধ্যপাড়া, একটা হচ্ছে দিঘিপাড়া আর একটা হচ্ছে মধ্যপাড়া, অর্থাৎ দুইটা মধ্যপাড়া, সোনা, দস্তা, মধ্যপাড়া আর রূপা পাবো দিঘিপাড়ায় দেয়া, ঠিক আছে? আর ওইখান থেকে একটু নওগাঁর পত্নীতলায় চলে যাবেন আপনারা। এরপর প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস নিয়ে আমরা কিছু তথ্য জেনেছি, আরো কিছু তথ্য আমরা জেনে নিই। প্রাকৃতিক গ্যাস সে যে শক্তি সঞ্চিত থাকে সেটা মূলত রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত থাকে এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, CH4 যাকে আমরা বলি। মিথেনের সংকেত হচ্ছে CH4। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ শতকরা 95 থেকে 99 ভাগ। এবং সিএনজি কথাটা আমরা প্রায় শুনি, সিএনজি হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, যেটাকে সিএনজি বলি। মজুতের দিতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে। বাংলাদেশে পর্যন্ত গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে 29টি, সর্বশেষ হয়েছে ভোলা, নর্থ ট্যাক, ভোলা জেলার ভেদুরিয়াতে এটি অবস্থিত এবং বাপেক্স কর্তৃক এটা 2017 সালে তৈরি করেছে।
আবিষ্কৃত হয়েছে, এবং বাপেক্সটা কি? আবার বাপেক্সটা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। বাপেক্সের পূর্ণ রূপ কি? সমুদ্র অঞ্চলে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র একটি, যেটি প্রথম সেটি হচ্ছে সাঙ্গু ভ্যালি, আর প্রথম অগ্নিকাণ্ড হয়েছিল মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে 1997 সালে। এটি মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে ওই সময় যে কোম্পানি নিযুক্ত ছিল তার নাম হচ্ছে অক্সিডেন্টাল, যুক্তরাষ্ট্রের কোম্পানি। বর্তমানে যে কোম্পানি বাংলাদেশে গ্যাস উত্তোলনে কাজ করছে তারা হচ্ছে শেভরন। কিয়ান এনার্জি নামে একটি দেশ ভিত্তিক কোম্পানি, সেটি বিকন দেশ ভিত্তিক কোম্পানি, এটি ব্রিটেনের। রাশিয়ার যে কোম্পানি তেল গ্যাস অনুসন্ধানে কাজ করে তার নাম কি? গ্যাস প্রম। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি পাওয়া যায় কোথায়, বেশি ব্যবহৃত হয় কিসে? বিদ্যুৎ উৎপাদনে। সমুদ্রে গ্যাস উত্তোলনের জন্য ভাগ করা হয়েছে 26টি ব্লকে। এরপরে বাংলাদেশের খনিজ সম্পদ, প্রধান খনিজ সম্পদ তো প্রাকৃতিক গ্যাস আমরা জেনেছি, এবং ঢাকা শহরে যে গ্যাস আমরা পাই সেটি মূলত তিতাস গ্যাস থেকে আসে। বাক্রাবাদ কোথায় অবস্থিত? এটি কুমিল্লাতে। সবথেকে বেশি উৎপন্ন ব্যবহৃত হয় বিদ্যুৎ ক্ষেত্রে এটি বারবার বলা হয়েছে। সর্বশেষ গ্যাস ক্ষেত্র হচ্ছে সুন্দলপুর, এটি নোয়াখালীতে। বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রে সুন্দলপুরে কত নং ব্লকে অবস্থিত? এটা 15 নং ব্লকে, যেটি যে ব্লকগুলো করা হয়েছে। সুন্দলপুর ও সুনেত্র গ্যাস ক্ষেত্র আবিষ্কার করছে কোন সংস্থাটা? বাপেক্স। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সুনামগঞ্জ। সুনেত্র সুনামগঞ্জ আর নেত্রকোনা দুটায়, এখানে নেত্র আছে, এটা নেত্র, সু আছে, সুনামগঞ্জে চলে যাবেন আপনারা। এরপরে সম্প্রতি সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কত ব্লকে পড়েছে? এটি পড়েছে 11 ব্লকে। সম্প্রতি আবিষ্কৃত কুমিল্লার মুরাদনগরের ভাঙ্গুড়া গ্যাস ক্ষেত্রটি কত নম্বর ব্লকে পড়েছে? এটি 9 নম্বর ব্লকে পড়েছে। সাঙ্গু কত নম্বর ব্লকে পড়েছে? 16 নম্বর। সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কবে সরাসরি জাতীয় গ্রিডে বিদ্যুৎ গ্যাস সরবরাহ করা হয়? 12 জুন 1998 সালে। এবং সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কারা করেছিল এটা? কেয়ান এনার্জি। যারা সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কত মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়? 60 মিলিয়ন ঘনফুট। বাপেক্স যেটা আমরা বললাম সেটি মূলত 1983 সালে প্রতিষ্ঠিত হয়। এবং মাগুরছড়া গ্যাস ক্ষেত্র কোথায়? মৌলভীবাজার জেলার কমলগঞ্জে। আবার মাগুরছড়া বলতে মাগুরা বুঝেন আপনারা, এটাকে এটা হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায়, নাম হচ্ছে মাগুরছড়া। এটি অক্সিডেন্টাল এটি করে এখানে, এখানে 20.6 ট্রিলিয়ন ঘনফুট বিদ্যুৎ গ্যাস মজুত আছে, এবং 11.16 ট্রিলিয়ন গ্যাস গ্যাস উত্তোলন উত্তোলনযোগ্য যেটা আর কি, এই পর্যন্ত উত্তোলন করা হয়েছে 9.4 ট্রিলিয়ন ঘনফুট। যদি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হয় তবে দেশের মজুদ গ্যাস কবে শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাওয়ার কথা ছিল তো সালে, যেহেতু আবিষ্কৃত হয়েছে এজন্য শেষ হয় নাই। সম্প্রতি দেশের কোন পরিত্যক্ত গ্যাস ক্ষেত্রে গ্যাসের সন্ধান পাওয়া গেছে? সেটি হচ্ছে ফেনী গ্যাস ক্ষেত্র, এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে কবে? সেটা 7 জুন ও 24 জুন 2005 সালে। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে কর্মরত কোম্পানি কোনটি এবং কোন দেশের? এটি হচ্ছে ক্যানাডিয়ান কোম্পানি নাইকো। এবং বাংলাদেশে খনিজ তেল আবিষ্কার কত সালে? 22 ডিসেম্বর 1986 সালে হরিপুরে, সিলেটের হরিপুর। এরপর আমরা কিছু মৎস্য সম্পদ সম্পর্কে জানি। প্রাণী আমিষের প্রধান উৎস মাছ। বাংলাদেশে কয়েকটি সরকারি মৎস্য প্রযোজন কেন্দ্র, হ্যাচারি ও খামার আছে 86টি। বাংলাদেশে স্বাদু পানির মাছের প্রজাতির সংখ্যা কত? 270টি। বর্তমানে সমুদ্র উপকূল থেকে পাওয়া যায় মোট মৎস্য উৎপাদনের শতকরা কত ভাগ? 27 ভাগ। চিংড়ি চাষ কর আইন কত সালে প্রণীত হয়? চিংড়ি চাষ করবে তার একটা আইন করছে, সেটা হচ্ছে 1992 সালে। বাংলাদেশের সামুদ্রিক জলাশয়ের মোট আয়তন কত? এত বর্গ কিলোমিটার। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়? এইটা একটা প্রশ্ন, এটা হচ্ছে ময়মনসিংহে। চিংড়ি মাছের উপর গবেষণা হয় কোথায়? খুলনার পাইকগাছায়। গবেষণা করতে যাবেন খুলনায়, আর ওই ইনস্টিটিউটটা আছে ময়মনসিংহে। মৎস্য আইনে কত সেন্টিমিটারে কম রুই মাছ ধরা নিষেধ? 23 সেন্টিমিটারে কম হলে ধরবেন না, খাবেন তো নাই, ঠিক আছে। বঙ্গোপসাগরে মৎস্যচারণ ক্ষেত্র কোন কয়টি? 4টা। নিমগ্ন মহাগহ্বর কি? এটা এটি একটি মৎস্যচারণ ক্ষেত্র। রেণুপোনা কখন ছাড়া হয়? বর্ষাকালে ছাড়া হয় রেণুপোনা। সরকারি মাছ এটি বলছি 86টি, স্বাদুপানির মাছ 70টি, 27 ভাগ। কর আইন করা হয়েছে 92 সালে এবং ময়মনসিংহ আলোচনা করা হয়েছে। এরপরে জিডিপিতে মৎস্য খাতের অবদান কত? এটি আলোচনা করা হয়নি, এটি হচ্ছে 4.37 ভাগ। শতকরা কত ভাগ লোক মৎস্য চাষের সাথে জড়িত? জড়িত হবে, হ্যাঁ জড়িত না, জড়িত 11 ভাগ। মাছ থেকে কত ভাগ আমিষ পাওয়া যায়? 60 ভাগ, ঠিক আছে।
মনোসেক্স তেলাপি উৎপাদনে কোন হরমোন ব্যবহার করা হয়? এটা হচ্ছে 17 আলফা মিথাইল টিস্টারিন। মাছের রেণুর প্রাথমিক খাদ্য কি? সিদ্ধ ডিমের কুসুম খায়, ভালোই তো। ঔষধি মাছ কি কি? ঔষধি মাছ আবার আছে, এতদিন চলছে ঔষধি গাছ, এখন শুনলাম ঔষধি মাছ, আরো কত কিছু শুনবো। কই, শিং, মাগুর, এই তিনটাকে বলে ঔষধি মাছ, কারণ কি? এই মাছগুলো মূলত বিভিন্ন রোগের পথ্য হিসেবে ব্যবহৃত হয়। ব্ল্যাক টাইগার বা ও এবং ভেন্নামিটা কি? আসলে চিংড়ি মাছের জাতের নাম ব্ল্যাক টাইগার। তাহলে টাইগার হয়েছে কেন, বাঘের নাম না তো? চিংড়িকে বলা হয় ব্ল্যাক টাইগার নাকি? এরপরে বেনামি চিংড়ির বৈজ্ঞানিক নাম কি? হোয়াইট লেক সিরাম। দেশের কোন রপ্তানি পণ্যকে কালো সোনা বলা হয়েছে? কালো সোনা কাঁকড়া। এটা মুজিব বর্ষ উপলক্ষে মৎস্য অধিদপ্তর মৎস্যগ্রাম হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন স্থানকে? এটা হচ্ছে নেত্রকোনার দক্ষিণ বিড়িউড়া এবং শরীদপুরের হাইলশার গ্রামকে, এখানে তো যাওয়া দরকার তাহলে। হ্যাঁ, মুজিব নগর এটার উদ্যোগে বঙ্গবন্ধু মৎস্য হ্যাচারিজ ঘোষণা করা হয় কোন বিলকে, চলন বিলকে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য না। বাংলাদেশের মৎস্য ইনস্টিটিউট সম্প্রতি কোন বিলুপ্তপ্রায় মাছকে কৃত্রিম প্রজননের মাধ্যমে পুকুরে চাষ করার ব্যবস্থা করেছে? এটা হচ্ছে বৈরালি মাছ। এরপরে এটি বিলুপ্তপ্রায় ঘোষণা করেছিল কত সালে? 2015 সালে। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ কত? 28.4 টিএফসি। প্রাকৃতিক গ্যাসের কত ভাগ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? আমরা বলছি সবচেয়ে বেশি, অর্থাৎ 86.63, 6/3 ভাগ, এবং সার কারখানায় হয় 21.7 ভাগ। প্রথম তেল ক্ষেত্র হচ্ছে গোয়েনঘাটের হরিপুরে, দ্বিতীয় তেল ক্ষেত্র হচ্ছে মৌলভীবাজার জেলার বরম চলে। গন্ধক পাওয়া গেছে কোথায়? গন্ধক সালফার যাকে বলে, চট্টগ্রামের কুতুবদিয়ায়। কোথায় ইউরেনিয়াম পাওয়া গেছে? মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে পাওয়া গেছে এখানে। এটা কত সালে পাওয়া গেছে? 1994 সালে। বাংলাদেশের মাটিতে কিসের আধিক্য বেশি? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। হীরক ও স্বর্ণপ্রাপ্তি সম্ভাবনা আছে কোথায়? বর্ডর পুখুরিয়ায়। ফুলবাড়িয়ার কয়লা খনিতে কোন কয়লা পাওয়া গেছে? সেই কয়লার নাম কি? বিটুমিনাস। উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? জামালগঞ্জে। চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? ময়মনসিংহের বিজয়পুর, রাজশাহীর পত্নীতলা, নওগাঁর পত্নীতলা না এটা, চট্টগ্রামের পটিয়া। কাচি কাঁচবালি, কাঁচবালির সর্বাধিক মজুদ আছে সিলেটে। মধ্যপাড়ার কঠিন শিলা খনি কোথায় অবস্থিত? দিনাজপুর জেলার পার্বতীপুরে। বিখ্যাত সম্পদের জন্য কোন খনিজ সম্পদের জন্য কি বিখ্যাত? সুরমা বেছিন। কোথায় তেজস্ক্রিয় বালি পাওয়া যায়? কক্সবাজারের সমুদ্র সৈকতে। কোন সোনার কয়লা খনিতে দস্তা পাওয়ার সম্ভাবনা আছে? আমরা বলছিলাম দিনাজপুরের মধ্যপাড়া। এরপর যে আমরা কিছু অবজেক্টিভ টাইপের কোশ্চেন জেনে নেই, বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্র কোনটি? এটি বলেছি আমরা মৌলভীবাজারে বরমচল। বনভূমির ফলে আবহাওয়া কিরূপ হয়? এটি হচ্ছে আর্দ্র থাকে। বাংলাদেশের বনভূমিকে প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? শ্রেণীতে বিভক্ত করা, এগুলো কিসের ভিত্তিতে করা হয়? এটা এটা মূলত জলবায়ুর ভিত্তিতে করা হয়। কোনটি স্রোতজ বনভূমির বৃক্ষ? কোনটি স্রোতজ বনভূমির বৃক্ষ? এটা হচ্ছে গরান। কোন খনিজ সিমেন্টের কাজ, কোন কোন খনিজ সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহৃত কোনটা? এটা হচ্ছে চুনাপাথর। চুনাপাথরটা সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন, উন্নতি, বিশুদ্ধ পরিবেশ বজায় রাখার জন্য মোট আয়তনে শতকরা কত ভাগ বনভূমি থাকতে হবে? 25 ভাগ। মানে বাংলাদেশে কত কি পরিমাণে ঘাটতি আছে? বাংলাদেশে এটি খ নম্বর, অর্থাৎ 13 ভাগ আছে, 12 ভাগ আছে, অর্থাৎ 13 ভাগ আছে, 12 ভাগ ঘাটতি আছে এখনো। বাংলাদেশের কোন অংশে সাধারণত কয়লা খনি দেখতে পাওয়া যায়? উত্তর এবং পশ্চিম অংশে। কোনটি ক্রান্তীয় পাতাঝরা বনভূমি বৃক্ষ? এটি হচ্ছে সুন্দরী, সুন্দরী গাছ। ঘোড়াশাল সার কারখানায় প্রাকৃতিক গ্যাস কি রূপে ব্যবহৃত হয়? এটা হচ্ছে কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। এটি পরীক্ষা আসে অনেক সময়। দেশের আবহাওয়াকে আর্দ্র রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করে কে? বনভূমি। বনভূমি যত ভালো থাকবে তত আর্দ্র থাকবে। বাংলাদেশের প্লাইস্টোসিন কোন ধরনের বনভূমি? এটা এটা হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি। কোনটি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল? এটা হচ্ছে পাট। বাংলাদেশে কোথায় কঠিন শিলা পাওয়া গেছে? এটি হচ্ছে কঠিন শিলা রংপুরে, রানীগঞ্জ ও শ্যামপুরে। বাংলাদেশে বর্তমানে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে? এটা হচ্ছে 13%, অর্থাৎ 12% ঘাটতি আছে। রংপুরে রানীপুকুর থেকে বছরে প্রায় কত টন কয়লা পাওয়া যায়? এটি হচ্ছে 17 টন। চা চাষের জন্য সাধারণত কোন তাপমাত্রাটা প্রয়োজন? এটি হচ্ছে 160 থেকে 170। বাংলাদেশে সর্বত্র ধান জন্মে কেন? এটা হচ্ছে পলিমাটির কারণে। এরপরে পার্বত্য
সুন্দরবন পার্বত্য চট্টগ্রাম পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময় স্থান দুটি কিসের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করে? এটা হলো তো এটা হচ্ছে জীব বৈচিত্র্য। বাংলাদেশে শীত মৌসুম কিভাবে গমের চাষ হয়, শীত মৌসুমে কিভাবে গম চাষ করা হয়? এটি করা হয় মূলত সেচের মাধ্যমে। রিপুর তেল ক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলিত হয়? এটি হচ্ছে 6,000। বাংলাদেশের কোন অঞ্চলটি খনিজ তেলে সমৃদ্ধ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন? উপকূলীয় অঞ্চল। উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। বাংলাদেশে সাধারণত কয় প্রকার পাট আছে? পাট কয় প্রকার? পাট হচ্ছে 2 প্রকার, দেশি পাট আর সুত পাট, নাকি যেন বলে এটাকে। বাংলাদেশের গ্যাস ক্ষেত্র থেকে কত সালে সর্বপ্রথম খনিজ তেল পাওয়া যায়? এটা হচ্ছে 1986 সালে। স্রোতজ বনভূমির বৃক্ষ কোনটা? সুন্দরী। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্র থেকে খনিজ তেল পাওয়া যায়? এটা হচ্ছে হরিপুর। অপরিশোধিত তেল কোথায় পরিশোধিত হয়? চিটাগাং, এটা আমরা দেখেছি। এরপরে কত ভাগ বনভূমি থাকা দরকার? 25 ভাগ আমরা বলেছি। এটা হবে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের স্রোতজ বনভূমি বৃক্ষ কোনটি? এটা হচ্ছে গরান। বাংলাদেশের কোথায় পিট জাতীয় কয়লা পাওয়া গেছে? এটি হচ্ছে সিলেটে পাওয়া গেছে। ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে কোন গাছের প্রাধান্য দেখা যায়? শাল। কোন ফসলটি উৎপাদন করলে গুড় শিল্পের কাঁচামাল পাওয়া যাবে? এটা হচ্ছে ইক্ষু। ইক্ষু থেকে গুড় হয়। মৌলভীবাজার জেলার বরমচাল তেল ক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল তেল উৎপন্ন করা হয়? এটা হচ্ছে 12,000। ক্রান্তীয় পাতাঝরা বনভূমি কয় প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। চা চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়? 250। বরেন্দ্র অঞ্চলের বনভূমিতে কোন বৃক্ষের প্রাধান্য দেখা যায়? শাল। দেশের কোথায় গম চাষ ভালো হয়? এটি হয় মূলত উত্তরাঞ্চলে। বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়? সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোথায়? রংপুরে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় কত তারিখে? এটি হচ্ছে 5ই এপ্রিল 1973 সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন, কোন জেলায় তুলা চাষ সবচেয়ে বেশি ভালো হয়? তুলা চাষ, এটি হচ্ছে যশোরের তুলা। যশোর জেলায় সবচেয়ে ভালো তুলা হয়। ডাল এবং তেল জাতীয় ফসল উৎপাদনের কোন জেলা শীর্ষ? ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদনে, এটি হচ্ছে রাজশাহী। মেস্তা এক ধরনের কি? মেস্তা, মেস্তা হচ্ছে এক ধরনের পাট, মেস্তা পাট বলে এটাকে, মেস্তা পাট, মেস্তা। বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায়? এমনি কৃত্রিম বলছে কিন্তু এখানে, কৃত্রিম, কৃত্রিমটা হচ্ছে কক্সবাজারে। অগ্নিস্বর কি ধর ফসলের উন্নত জাত? অগ্নিস্বর, অগ্নিস্বর হচ্ছে কলা। অগ্নিস্বর হচ্ছে কলার একটা উন্নত ভেরিয়েশন। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছিল কত সালে? বাংলাদেশে অর্গানিক চা এটা কোথায় শুরু হয়েছিল, কোথায়? এটা এটা হচ্ছে পঞ্চগড়ে। উত্তর অঞ্চলে মঙ্গার ধান, মঙ্গা মঙ্গা হয় যে উত্তর অঞ্চলে, মঙ্গার ধান বলে পরিচিত কোনটা? এটা এটা হচ্ছে বৃ33, যেটা সেটা মঙ্গার ধান বলে পরিচিত। সূর্যকন্যা বলা হয় কাকে? পাটকে, ধানকে, না তুলাকে, না তালকে? সূর্যকন্যা বলা হয় মূলত তুলাকে, সূর্যকন্যা। এটি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত? দেশের একমাত্র জৈব সার কারখানা সেটা হচ্ছে চুয়াডাঙ্গা, দর্শনা। বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায়? অস্ত্র গাজীপুর, কালুরঘাট, খাসি, খালিশপুর, টেকনাফ। এটা হবে গাজীপুরে। অর্থাৎ গাজীপুরে কিন্তু যাওয়া যাবে না, এখানে কিন্তু অস্ত্র কারখানা আছে, ঠিক আছে? কোথায় আছে গাজীপুরে? ড্রাম হেড হচ্ছে উন্নত জাতের কি? সিম, না বাঁধাকপি, গাভী, না মুরগি? এটা হচ্ছে এক ধরনের বাঁধাকপি, উন্নত জাতের বাঁধাকপি, নাম দিয়েছে ড্রাম হেড। নদী ছাড়া মহানন্দা কি? মানে আমরা তো নদীর নাম মহানন্দা জানি, এছাড়া নদী ছাড়া মহানন্দা আর কিসের নাম হয়? তরমুজের নাম, আমের নাম, সরিষার নাম, বাঁধাকপির নাম? এটি মূলত হচ্ছে আমের নাম, ঠিক আছে? মহানন্দা একটা আমের নাম। সম্মানিত শিক্ষকগণ এবং অনারেবল ভিউয়ার্স যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, সবাইকে অজস্র ধন্যবাদ। এবং সাথে থাকার জন্য আমরা ডেঙ্গু সচেতন হব, অন্যকে সচেতন করব, এবং ICT ট্রেনিং ফর অল চ্যানেলের সাথে থেকে আমাদের কাজকে আপনারা উৎসাহিত করবেন। এছাড়া আমাদের নিয়মিত অনলাইন পরীক্ষা যদি আপনারা দিতে চান, তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং aujob2023@gmail.com আপনারা মেইল করতে পারেন। আমাদের আগামীকালকের একটি অনলাইন পরীক্ষা আছে। আমাদের এইসব অনলাইন পরীক্ষা দিতে গেলে আপনাদেরকে একটি নির্দিষ্ট মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে হবে। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা।